प्यास बंद कर दो। मुझे मालूम नहीं आप ये चाहते हैं कि वो प्यास बंद रहे, हम प्यास छोड़ के चले। थोड़ा सा नोटिस देने से अच्छा होते थे कि हम भी थोड़ा दूसरा जगह से ला सकते थे। अचानक आपने बंद कर दिया और हमारे लिए ये मुश्किल बन गया। तो आगे से अगर किसी भी तरह आपको ऐसा कुछ करना है तो हमें थोड़ा सा पहले बता देना है। বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়টি মানবিকতার পাশাপাশি আইনগত ব্যাপারটিও দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের খাড়াজোড়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য দেখার জন্য নির্দিষ্টভাবে চিকিৎসক দল আছে, বোর্ড আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করেন। খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে বিএনপি যা বলে তাদের সঙ্গে চিকিৎসকদের দেওয়া রিপোর্টের কোনো মিল নেই। দেশে অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়, অপরাধী এবং দুর্বৃত্তের বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে যেটা ভেঙে দিতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তাদের এমপিরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, জানিয়েছেন এবং আমার মাধ্যমেও তারা সরকার উচ্চ পর্যায়ে বিষয়টা বিবেচনার কথা বলেছেন। আমি পরশুদিনও আমার সঙ্গে বিএনপি নেতা হারুন রশিদ কথা বলেছেন। আমি বিষয়টি গতকাল এয়ারপোর্টে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি এবং সেখানে এখন আমি কোনো এ পর্যন্ত কোনো রেসপন্স, সরকারি পর্যায়ে সিদ্ধান্ত সম্বলিত কোনো রেসপন্স এখনও পাইনি। কাজে এই বিষয়টা এই মুহূর্তে একই কথা বারবার বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী আজ ঢাকের তালে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘোড়ায় চড়ে কৈলাস থেকে নেমে এসেছেন মর্ত্যলোকে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মা দুর্গার মর্তে আগমন ঘটে। এরই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার দেবীর আগমন ও বিদায় দুটি হবে ঘোড়ায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই রকম তদন্তের জন্য ইউক্রেনকে চাপ দিয়ে অভিশংসন তদন্তের মুখে পড়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তিনি বলেন, চীন ও ইউক্রেনের উচিত জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করা। তিনি বলেন, চীন বাইডেনদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ট্রাম্পের অভিযোগ, জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন ইউক্রেন ও চীনের সঙ্গে তাদের রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগে দুর্নীতি করেছেন। তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করেননি তিনি। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।